সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের এক টাকা নোট দেখাবো। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে যে এক টাকা নোটগুলো বাংলাদেশে ছাপানো হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি এক টাকা নোট রয়েছে, যেটি কফিলুদ্দিনের অর্থসচিব কফিলুদ্দিনের সিগনেচার করা। এরপরে রয়েছে আরও একটি এক টাকা নোট, আরও এক টাকা নোট আপনারা দেখতে পাচ্ছেন। ডিস্টা উল্টালেই যে হরিণ মার্কা নোটগুলো আপনারা যেটি দেখেছেন সর্বশেষ বাংলাদেশের এক টাকা নোটের, এটি কিন্তু সেই হরিণ মার্কা নোট। শুরু এই যে এটি দিয়ে আসলে হরিণ মার্কা নোট শুরু হয় বাংলাদেশে। আরও এক টাকা নোট রয়েছে বিভিন্ন অর্থসচিবের, যেগুলো বিভিন্ন সময় ইস্যু করা হয়েছিল। দর্শক, এই আপাতত এক টাকা নোটের সংগ্রহ। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কারো কাছে এই ধরনের নোট হয়তো আপনারা দাদার কাছে, বাবার কাছে পেয়ে থাকতে পারেন, যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেগুলো যত্ন করে রেখে দেবেন, কারণ এগুলো আমাদের ইতিহাসের অংশ, এগুলো আমাদের ঐতিহ্যের অংশ, এগুলো আমাদের ইতিহাসের ধারক ও বাহক। আর যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, বা যারা সংগ্রহ করে তাদের কাছে জানাবেন, তারা অবশ্যই সেগুলো অত্যন্ত যত্ন সহকারে সেগুলো সংরক্ষণ করবে। ধন্যবাদ সবাইকে।